আমরা রব্বুল আলামিনের কাছে বললাম, মালিক শহীদ কাদের সাথে থাকবে আমাদেরকে একটু জানিয়ে দেন। রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা শুনো শুনো, فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين رب العالمين جاني دلين جرى رب العالمين راستي شهيد هبه تادر حاشوتا جي ملك نبي دين شاته دار كوري دي بنتيني كي এজন রব্বুল আলামিনের কাছে আমরা বললাম, নবীর কাছে বললাম, নবী আমরা তো শহীদ হতে চাই, আমরাও তো বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, আমরা কি করতে পারি আমাদেরকে একটু জানিয়ে দেন। বিশ্বনবীন একজন বিখ্যাত সাহাবি, ছোট্ট দুইজন বিখ্যাত সাহাবি মাআজ এবং মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মাধ্যমে বিশ্বনবী জানিয়ে দিলেন। আল্লাহর প্রিয় হাবিব বদর যুদ্ধের ঘোষণা করে দিয়েছেন, ছোট্ট দুইজন সাহাবি 7 বছর এবং 11 বছর সাহাবি দুইজন আল্লাহর প্রিয় হাবিবের কাছে এসে বলতে লাগলেন, নবী যুদ্ধে যাচ্ছেন, যোদ্ধা কম পড়ে গিয়েছে, আমাদের কেউ নিয়ে চলেন, আমরাও তো যুদ্ধে গিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতি হতে চাই। আল্লাহর প্রিয় হাবিব বলতে লাগলেন, তোমরা তো ছোট্ট মানুষ, তোমাদের তরবারি ধরার মতো সাহস নাই, শক্তি নাই, যুদ্ধ করতে গেলে তোমাদের শক্তি লাগবে, সামর্থ্য লাগবে, সেই শক্তিটা তোমাদের কাছে নেই, সুতরাং তোমাদেরকে যুদ্ধে নেওয়া যাবে না। বড় ভাই বলতে লাগলো, নাবি আমি তো বড় আছি, আমাকে নিয়ে চলেন, আমার গায়ে শক্তি বেশি। ছোট ভাই ডাক দিয়ে বলে, বড় ভাই আপনি যুদ্ধে গিয়ে শহীদ হয়ে জান্নাতি হবেন, আমি ছোট ভাইকে বুঝিয়ে নেবেন না। ছোট ভাই বলতে লাগলেন, নাবি বড় ভাই যদিও বয়সের দিক থেকে বড় হয় কিন্তু শক্তির দিক থেকে আমি বড়, আমি শক্তিশালী, নাবি আমাকেও নিয়ে চলেন। আল্লাহর প্রিয় হাবিব বিপাকে পড়ে গিয়েছেন, কি করবেন, কাকে নিয়ে যাবেন? দুইজন ভাই তো আগ্রহী হয়ে গিয়েছেন, আল্লাহর প্রিয় হাবিব বড্ড বজার মানুষ ছিলেন। আল্লাহর প্রিয় হাবিব বলে দিলেন, ঠিক আছে তোমরা মারামারি করো, যে বেশি জয়ী হতে পারবে তাকেই আমরা যুদ্ধে নিয়ে যাব। ছোট ভাই বড় ভাইকে বলতে লাগলো, ভাই তুমি তো জানো আমি তোমার সাথে পারবো না, কিন্তু আমি তো তোমার সাথে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে জান্নাতি হতে চাই। ভাই একটু নরম হয়ে যাও, একটু দুর্বল হয়ে যাও, তোমার সাথে লড়াই করে আমি জিততে চাই, আর আল্লাহর প্রিয় হাবিবকে আমি বলতে চাই, নবি আমি বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ, ছোট ভাই যখন বড় ভাইকে নিচে ফেলে দিয়েছে, ছোট ভাই বলতে লাগলো, নবি দেখেছেন না কি আমি তো শক্তিশালী, আমাকেও নিয়ে চলেন। আল্লাহর প্রিয় হাবিবের চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে। আল্লাহর প্রিয় হাবিব ছোট দুইজন সাহাবিকে কোলে নিয়ে নিলেন, আর আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলেন, নবি আর আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলেন, মানিক আমার ছোট্ট দুইজন সাহাবি যদিও গায়ে কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই, কিন্তু তাদের ইমানের মধ্যে কোনো কমতি নাই। মালিক তাদের গায়ে যদিও শক্তি নাই কিন্তু আমি দয়া করে মায়া করে তাদেরকে যুদ্ধের জন্য কবুল করে নিলাম। ছোট্ট দুইজন সাহাবি যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন সবার আগে, সোয়ালা করবেন না। সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, ও আমার ভাইরা তোমরা কি জানো নাকি যুদ্ধে আমরা কেন এসেছি? সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, কেন এসেছো বলো। ছোট দুজন সাহাবি বলতে লাগলেন, শুনেছি আবু জেহেল আল্লাহর প্রিয় হাবিবকে বড্ড কষ্ট দিয়েছে, তাকে হত্যা করার জন্য এসেছে, আল্লাহু আকবার। ছোট দুজন সাহাবি সবচেয়ে বড় কাফেরকে টার্গেট করে ফেলেছে। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ওই যে দেখায় যে আবু জেহেল, ওর কাছে যাও। কিন্তু আবু জেহেলের চারপাশে সৈন্যরা ঘেরাও দিয়ে আছে, খুব সাবধানে যুদ্ধ করতে হবে। ছোট্ট দুজন সাহাবি হঠাৎ করে মুহূর্তের মধ্যেই কাফেরদের সৈন্যের মধ্যে ঢুকে গিয়েছে, কেউ বুঝতে পারে নাই কোন দলের মানুষ দুইজন সাহাবি। আবু জেহেল ঘোড়ার উপরে বসেছিল, আবু জেহেলের দুই পায়ে আঘাত করে ফেলেছে, এই যে আঘাত খেয়ে আবু জেহেল মাটিতে পড়েছে, এরপরে আজীবন কখনো আবু জেহেল মাটি থেকে উঠে দাঁড়াতে পারে নাই, আল্লাহু আকবার। আবু জেহেল যখন আবু জেহেলকে আঘাত করে ফেলেছে, আবু জেহেলের সৈন্যবাহিনী ধরে ফেলেছে, ছোট্ট সাহাবির ডান হাতে কোপ দিয়েছে, ডান হাত থেকে তরবারিটা দৌড়ে পড়ে গিয়েছে, সাহাবি যুদ্ধ বন্ধ করে দেয় নাই, বাম হাতে তরবারিটা ধরেছে, বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করেছে, আবু জেহেলের সৈন্য এসে বাম হাতে আঘাত করে ফেলেছে, তরবারিটা দৌড়ে পড়ে আছে, সাহাবি কাঙ্গলের মতো বসে আছেন, তরবারি নাই, কিভাবে যুদ্ধ করবেন, কোনো সামর্থ্য নেই। পিছন থেকে আবু জেহেলের সৈন্য এসে সাহাবির ঘাড় বরাবর আঘাত করে ফেলেছে। ছোট্ট সাহাবি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে পুরো বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা যদি বিনা হিসাবে জান্নাতি হতে চাও, ইসলামটাকে প্রচার করতে চাও, তাহলে আমি ছোট্ট সাহাবির মতো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহর নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, তোমরা যদি বিনা হিসাবে জান্নাতি হতে চাও শহীদ হওয়ার দরকার আছে না নেই? আপনারা ফিলিস্তিনের নাম শুনেছেন, ফিলিস্তিনের একজন বোন ডক্টর সাবা করিম, তিনি প্রতিদিন, তিনি একজন বোন, তিনি একজন ডক্টর, তিনি একজন সদ্য বিবাহিত, তিনি প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পরে পাথর যুদ্ধে বের হয়ে যায়, পাথর কোড়াতে বের হয়ে যায়। রিপোর্টাররা জিজ্ঞাসা করেছে, ও আমার বোন, আপনি প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পরে কেন পাথর কোড়াতে বের হয়ে যান? আপনি তো সদ্য বিবাহিত, আপনার জন্য ফুল বিছানো, ব্যাট বিছানা বিছানো আছে, আপনি কেন সেখানে যান না? ডক্টর সাবা করিম সদ্য বিবাহিত ডক্টর, একজন বোন, তিনি জবাব দিয়েছেন, দুনিয়ার মরিচিকার জীবন আমার জন্য নয়, দুনিয়ার বড়, দুনিয়ার মর্যাদা আমার জন্য নয়, দুনিয়ার মর্যাদা আমার জন্য নয়, বরং তো আমি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমি তো ইসলামের রাস্তায় শহীদ হই, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতি হতে চাই। আল্লাহু আকবার! এই হচ্ছে ইমানের চেতনা, শহীদের চেতনা। মুসলমান যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চান, শহীদি তামান্না হৃদয়ের মধ্যে থাকার দরকার আছে না নেই? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় মালিকের কাছে দোয়া করতেন, মালিক আমাকে আপনি শহীদ হিসেবে কবুল করে নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ে সব সময় শহীদের তামান্না ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন, মালিক اللهم ارزقنا شهادة في سبيلك وارزق موتي في بلد رسولك عمر সব সময় দোয়া করতেন, মালিক আমার মরণটাকে আপনি শহীদ হিসেবে কবুল করে নেন, আর দয়া করে মায়া করে আমার মৃত্যুটাকে আপনি নবীজির রাউজা মুবারকের পাশে কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। এজন্য আমাদের হৃদয়েও শহীদের তামান্না থাকার দরকার আছে না নেই? আরো আছে বলেন, আছে না নেই? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খুবাইব খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। পড়েন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। একটু গলার আওয়াজ ছেড়ে বলেন, চিল্লায় পড়েন আমিন। এই জন্য আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিনা হিসাবে জান্নাতি দিতে চান, শহীদি তামান্না হৃদয়ের মধ্যে থাকার দরকার আছে না নেই? আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে বলেছেন, যারা প্রতিদিন প্রতি রাতে সুনাতুল মুলক তিলাওয়াত করে, যারা প্রতি রাতে সুনাতুল মুলক তিলাওয়াত করে, তাদেরকেও যে মালিক বিনা হিসাবে জান্নাতে দিবেন। একটু জোরে সুর আওয়াজ করে বলুন তো, তিনি কে? তিন নম্বর, আল্লাহর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যারা জুমাবার, জুমার রাতে কিংবা জুমার দিন মৃত্যুবরণ করবে, তাদেরকেও যে মালিক বিনা হিসাবে জান্নাতে দিবেন। একটু গলার আওয়াজ ছেড়ে বলেন, তিনি কে? এই জন্য আমরা যদি বিনা হিসেবে জান্নাতে যেতে চাই, এই তিনটি পদ্ধতি ফলো করা দরকার আছে না নেই? আমরা মালিকের কাছে তাওফিক চাচ্ছি, রব্বুল আলামিন যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাতি হওয়ার তাওফিক দিয়ে আমরা সবাই পড়ছি, আমিন। সম্মানিত ভাইয়ারা, আমরা আজকে কোনো রকম ভূমিকায় না গিয়ে সরাসরি একটি কিতাব থেকে কথা শুনতে চাই। একটু জোরে সুর আওয়াজ করে বলুন তো, সেই কিতাবটির নাম কি? সবাই তো বললেন না, সেই কিতাবটির নাম কি? আজকে আমরা কোরআন আল কারিম থেকে কথা শুনতে চাই। পুরো বিশ্বের মুসলমানদের হৃদয় থেকে রক্ত ঝরছে, পুরো বিশ্বের মুসলমানদের কলিজা থেকে রক্ত ঝরছে। আজকের ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের গাজাতে মুসলিম নিধনে উন্মাদ হয়ে উঠছে, এর মাধ্যমে ইসরায়েল নিজেকে বর্বর, অভিশপ্ত আর অবাধ্য জাতি হিসাবে নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছে। আজকের গাজাতে, আজকের রিপোর্ট অনুযায়ী, প্রতিদিন প্রায় 420 জন করে শিশু মৃত্যুবরণ করছে। কয়েকদিন আগে কাপুরুষ ইসরায়েল গাজার একটি হসপিটাল পর্যন্ত আক্রমণ করেছে, গতকালকে আবার ওয়ার্নিং দিয়েছে গাজার অন্যতম একটি বড় হসপিটাল আল কুদস হসপিটাল, সেই হসপিটালে নাকি আক্রমণ করবে, যে হসপিটালে প্রায় শত শত হাজার হাজার রোগীরা আহত অবস্থায় পড়ে আছে। আজকের পুরো বিশ্বের মুসলমান মার খাচ্ছে, পুরো বিশ্বের মুসলমান এক অনার জীবাত থেকে পড়ে যাচ্ছে। আমরা আল্লাহর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী
মুসলিম বিশ্বগুলো আস্তে আস্তে মার খাচ্ছে, আমরা কি করতে পারি? গাজাতে মুসলমানরা মার খাচ্ছে, মায়ানমারে মুসলমানরা মার খাচ্ছে, ইন্ডিয়াতে মুসলমানরা মার খাচ্ছে, চীনের উইগুরে মুসলমানরা মার খাচ্ছে, বাংলাদেশেও শত শত আলেমদেরকে জবাই করে দেওয়া হচ্ছে। আমরা আল্লাহর প্রিয় হাবিবকে বললাম, নবী আমরা কি করতে পারি, একটা পদ্ধতি আমাদেরকে বলেন, মুসলমানদেরকে কিভাবে রক্ষা করতে পারি কিছু একটা বলেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য ছয়টা কাজ, এই ছয়টা কাজ যদি মুসলিম জাতি করতে পারে, আমাদেরকে সমস্ত ভয়াবহতা সমস্ত কুফল থেকে যে মালিক রক্ষা করবেন। একটু জোরে সুরে আওয়াজ করে বলুন তো, তিনি কে? কয়টা কাজ? ছয়টা। কয়টা? তার মধ্যে নাম্বার ওয়ান, রব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে জানিয়ে দিচ্ছেন নবী, আল-আউদাতু ইলাল্লাহ, আল-আউদাতু আল-কামিলাতু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর প্রিয় হাবিব পুরো বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিলেন, তোমরা যদি মুসলিম মুসলিম বিশ্বকে বাঁচাতে চাও, মুসলমানদেরকে যদি বাঁচাতে চাও, তোমাদের জন্য নাম্বার ওয়ান হচ্ছে তোমাদের সবাইকে এক মালিকের দিকে ফিরে আসতে হবে। একটু জোরে সুরে আওয়াজ করে বলেন, তিনি কে? রব্বুল আলামিন। কত সুন্দর করে, কত চমৎকার করে বললেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা دون العذاب الأكبر لعلهم يرجعون رب العالمين كده شندور كوري كده چمت كار كوري بولن بندا شنو شنو تما دير كي بڑو بڑو عذاب راگي چھوٹو چھوٹو عذاب مدھو میں پوریکھا کرا ہوئي چھوٹو چھوٹو اتسار مدھو میں پوریکھا کرا ہوئي کیا نو پوریکھا کرا ہوئي جنو نا کی جنو تمرا مالکیت دیکھے فیرے آشو تمرا اللہ دیکھے فیرے آشو কিন্তু আমাদের বাস্তবতা হচ্ছে আমরা আল্লাহর দিকে ফিরে আসার চেয়ে শয়তানের দিকে বেশি ধাপিত হই। আমাদের বাস্তবতা হচ্ছে আমরা আল্লাহর দিকে ফিরে আসার চেয়ে সবচেয়ে বেশি শয়তানের দিকে ফিরে যাই। আমরা বড়াই করি, আমরা অহংকার করি, কিন্তু মুসলমান ভুলে গিয়েছে যে মালিক ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসের মাধ্যমে আমাদেরকে ধ্বংস করতে পারেন, তিনি কে? এই যে কিছুদিন আগে তুরস্কে ভূমিকম্প হয়েছে, রাত্রিবেলা যারা ছাত্র ছিলেন তারা তাদের পরীক্ষা, তাদের পরের দিন পরীক্ষা ছিল, তারা পরীক্ষার প্রস্তুতি নিয়ে ঘুমিয়েছিলেন। যারা স্কুলে যাবেন তারা স্কুলের প্রস্তুতি নিয়ে ঘুমিয়েছিলেন। যারা ব্যবসা বাণিজ্য করেন তারা তার পরের দিন কি করবেন মাথার মধ্যে প্ল্যানিং নিয়ে ঘুমিয়েছিলেন। যারা টিউশনি করেন তারা তার পর দিন কিভাবে যাবেন সেই চিন্তা নিয়ে ঘুমিয়েছিলেন। তারা কি জানতেন না কি তাদের পরের দিন নামে কোনো দিন আসবে না? তারা তো জানতেন না মুহূর্তের মধ্যেই তাদেরকে ধ্বংস করেছেন কে? এই যে কয়েকদিন আগে বাংলাদেশে ফজরের সময় ভূমিকম্প হয়েছে, আমাদের অনেক ভাইয়েরা আছেন তারা বলতেও পারবেন না ফজরের সময় ভূমিকম্প হয়েছে। আমাদের সমাজে এমন ও ডাকাইত আছে যারা কাজের জন্য এলান দিতে পারে কিন্তু তারা নামাজের জন্য এলান দিতে পারে না, এরকম ডাকাইত আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে এমনও ডাকাইত আছে যারা জানাজার সালাত যেতে চায়, জানাজার নামাজ যেতে চায় কিন্তু তারা দুই ফুট দূরত্বে, পাঁচ কদম দূরত্বে মসজিদ, সেই মসজিদে গিয়ে নামাজ আদায় করতে চায় না, এরকম ডাকায় আপনাদের সমাজে নাই? আছে? আছে। ভাই আপনি কিসের চিন্তায় বসে আছেন? আপনার চোখটা যদি একবার বন্ধ হয়ে যায় আপনি চিন্তা করে দেখেন, আপনার চোখটা বন্ধ হয়ে গিয়েছে। আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ঘরটাকে বানিয়েছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার ছেলের জন্য আপনার স্ত্রীর জন্য আপনি খাচ্ছেন, কিন্তু আপনি যখন মৃত্যুবরণ করছেন, মৃত্যুবরণ করার পরে আপনি যে বেডটাকে সাজিয়েছিলেন, মৃত্যুবরণ করার পরে সেই বেডের মধ্যে কিন্তু আপনার কোনো জায়গা হবে না। আপনি আপনার ছেলে মেয়েকে কত ভালোবাসেন, কত পছন্দ করেন, আপনার স্ত্রীকে কত পছন্দ করেন, কিন্তু আপনি যখন মৃত্যুবরণ করছেন, মৃত্যুবরণ করার পরে আপনার ছেলে মেয়ে কিন্তু কোনো কাজে আসবে না। আপনার ছেলে মেয়ে আপনার সুন্দর বিছানার মধ্যে আপনাকে শোয়াবে না, আপনার ঘরের একটা কোণে আপনাকে রেখে দেওয়া হবে। আজকে মসজিদের মাইকে আপনার ভাইয়ের এলান করে দেওয়া হয়, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যখন আপনার ভাইয়ের মৃত্যুর এলান নয় বরং আপনার মৃত্যুর এলানটা মসজিদের মাইকে করা হবে, ঠিক কি না? কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দফন, কত জানাজার পড়েছি নামাজ
দিয়েছি কত দফন, কোন দিন জানি আছে আমার তৈরি সাদ কফন, জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দফন, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এই জন্লার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, বান্দা মুসলিম বিশ্বকে বাঁচাতে চাও, মুসলমানদেরকে বাঁচাতে চাও, এক নম্বর কাঁধ হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসো। দুই নম্বরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাহাল্লি বিহুসনিল খুলুক, তোমরা যদি মুসলিম বিশ্বকে বাঁচাতে চাও নিজেদের চরিত্রটাকে ঠিক করো। কারণ আপনি পৃথিবীতে যত কাজই করেন না কেন, যত কাজ করেন না কেন, কিন্তু আপনার চরিত্রের মধ্যে যদি সমস্যা থাকে, আপনার চরিত্রের মধ্যে যদি ভেজাল থাকে, আপনাকে মানুষ গ্রহণ করবে? আপনাদের বাংলাদেশে সাবেক একজন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদের সাথ, নাম শুনেছেন? এই হুসাইন মোহাম্মদের সাথ বাংলাদেশে অনেক কাজ করেছেন, ভালো ভালো কাজ করেছেন, গ্রাম পর্যন্ত পাকা রাস্তা করে দিয়েছেন, সুন্দর সুন্দর মসজিদ তৈরি করেছেন, কারেন্ট পৌঁছে দিয়েছেন, অনেক ভালো ভালো কাজ করেছেন, কিন্তু তার চরিত্রের মধ্যে সমস্যা থাকার কারণে মানুষের মধ্যে জায়গা করতে পারে নাই। এই জন্য আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, বান্দা শোনো শোনো, মুসলিম বিশ্বকে বাঁচাতে চাও নিজেদের চরিত্রটাকে ঠিক করো। সাহাবায়ে কেরামদের চরিত্রটা কেমন ছিল আল্লাহর প্রিয় হাবিবের কাছে বললাম, নবী সাহাবায়ে কেরামদের চরিত্রটা কেমন ছিল একটু বলেন। আল্লাহর প্রিয় হাবিবের একজন বিখ্যাত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী বললেন, ও আমার প্রিয় সাহাবী, তোমার কি করতে মনে চাই, তোমার কি মনে চাই আমাকে একটু বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আমার তিনটা কাজ করতে মনে চাই। আল্লাহর প্রিয় হাবিব বললেন, কি সেই কাজ আমাকে বলো বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, নবী নাম্বার ওয়ান হচ্ছে যখনই সময় পাই, যখনই সুযোগ পাই, শুধুমাত্র নবী আপনাকেই আমি দেখতে চাই। সুবহানাল্লাহ, নবী আপনার চেহারাটা তো সুন্দর, আপনার মোবারক চেহারা, যখনই সুযোগ পাই, যখনই সময় পাই, শুধু আপনাকে দেখতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী শুধু আপনাকে দেখতে চাই। আজকে আল্লাহর প্রিয় হাবিব মদিনাতে শুয়ে আছেন, আমরা যারা মুসলমান আছি আমাদের মনেও তামান্না আছে, আমরাও তো আমাদের নবীকে দেখতে চাই, ঠিক কিনা? ডেকে লাও মাহবুব আল্লাহ, রোজা পাকের কিনারে আমি কে দেখে দে হই গো সারা, ধন্য করো দিদারে। যারা পারেন পড়বেন। ডেকে লাও মাহবুব আল্লাহ, রোজা পাকের কিনারে আমি কে দেখে দে হই গো সারা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিহাই, ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়, সাড়া দাও মাহবুব আল্লাহ, রোজা পাকের কিনারে কে দেখে দে হই গো সারা, ধন্য করো দিদারে। চিল্লায় পড়তে হবে আমিন। এই জন্য আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী যখনই সময় পাই শুধু আপনাকে দেখতে চাই। দুই নম্বরে আল্লাহর প্রিয় হাবিবকে জানিয়ে দিলেন, নবী যখনই আমার সামর্থ্য আসে আসে শুধু ইসলামের জন্য আমি ব্যয় করতে চাই। তিন নম্বর, আমার ইচ্ছে হচ্ছে নবী
আমি আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আপনার কাছে আমি বিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ, আপনারা তো লোকমান আলাইহিস সালামের নাম শুনেছেন। লোকমান আলাইহিস সালাম একটু বেটে মানুষ ছিলেন, চুলগুলো কোঁকড়ানো ছিল, কালো মানুষ ছিলেন, ঠোঁটগুলো মোটা মোটা ছিল, পাটা ফাটা ছিল। লোকমান আলাইহিস সালাম দেখতে সুন্দর ছিলেন না, কুচিয়ে চেহারা লোকমান ছিলেন, কিন্তু আল্লাহর কাছে বড্ড সম্মানী ছিলেন। আমরা লোকমানকে জিজ্ঞাসা করলাম, ও লোকমান, আপনার সম্মানটা মালিকের কাছে এত বেশি কেন একটু বলেন। লোকমান আলাইহিস সালাম জানিয়ে দিলেন, আমার নয় নয়টি গুণ আছে, নয়টি গুণের কারণে লোকমানের সম্মানটাকে বাড়িয়ে দিয়েছেন কে। নাম্বার ওয়ান হচ্ছে লোকমান বলছেন, লোকমান সবসময় নিজের চেহারাকে নিজের দৃষ্টিটাকে নিচের দিকে রাখতেন। দুই নম্বর লোকমান আলাইহিস সালাম জানালেন, আমি সবসময় মুখটাকে বন্ধ রাখতাম, কোনো অপ্রয়োজনীয় কথা আমি বলতাম না। তিন নম্বর লোকমান বললেন, হালাল জীবিকার উপর সন্তুষ্ট ছিলাম, লজ্জাস্থানের হেফাজত আমি করেছি, সত্য কথার উপর সবসময় অটল থেকেছি। ছয় নম্বর লোকমান বললেন, অঙ্গীকারকে আমি পূরণ করেছি। সাত নম্বরে বললেন, মেহমানকে আমি সম্মান করেছি, প্রতিবেশীর হক আমি আদায় করেছি। নয় নম্বরে লোকমান বললেন, সমস্ত অপ্রয়োজনীয় কথা থেকে আমি বিরত থেকেছি। এই নয়টা গুণের কারণে লোকমানের সম্মানটাকে যে মালিক বাড়িয়ে দিয়েছেন তিনি কে। এই জন্য হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম বিশ্বকে বাঁচাতে চাও, নিজের চরিত্রকে ঠিক করো, দরকার আছে না নেই। তিন নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আল আমরু বিল মারুফি ওয়ান নাহি আনিল মুনকার। আল্লাহর হাবিব জানালেন, মুসলিম বিশ্বকে বাঁচাতে চাও, সৎ কাজের দিকে মানুষকে আহ্বান কর, অসৎ কাজ থেকে নিষেধ কর। আমরা যারা উম্মতে মুহাম্মদী আছি, আমাদের শ্রেষ্ঠত্বের তিনটা মাপকাঠি আছে, অন্যান্য উম্মত থেকে উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ হওয়ার তিনটা মাপকাঠি আছে। আমরা আল্লাহর হাবিবকে বললাম, নবী সেই মাপকাঠিগুলোকে আমাদেরকে একটু জানিয়ে দেন। রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে আমাদেরকে জানালেন, বান্দা শুনো শুনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। রব্বুল আলামিন পুরো বিশ্বের মানুষকে জানিয়ে দিলেন, বান্দা শুনো শুনো, তোমরা যে উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ উম্মত, তার কারণ হচ্ছে তিনটা। একটু জোরে শোনা আওয়াজ করে বলেন তো কয়টা। নাম্বার ওয়ান হচ্ছে, তোমরা উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে আদেশ দেওয়া হয়েছে তোমরা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে। তোমরা উম্মতে মুহাম্মাদি, তোমরা শ্রেষ্ঠ উম্মত। তোমাদের দুই নাম্বার কারণ হচ্ছে, তোমরা মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। তিন নম্বর কাজ হচ্ছে, তোমরা এক মালিকের উপর ইমান আনবে। একটু গলার আওয়াজটা ছেড়ে বলেন তো তিনি কে। শুকরে হক মা বেহতরিনে উম্মতি সরফরাজে ইনুমায়া দৌলতি মা গাওয়াহা নিমে বরদি গর উমাব উম্মতে ওয়াসতি মুহাম খায়রুল উমাম। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তোমরা যদি মুসলিম বিশ্বকে বাঁচাতে চাও, সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। আমরা আল্লাহর প্রিয় হাবিবকে বললাম, নবী, আমরা যদি সৎ কাজ থেকে মানুষকে, সৎ কাজের দিকে মানুষকে আহ্বান না করি, অসৎ কাজ থেকে নিষেধ না করি, কি হবে আমাদের একটু জানিয়ে দেন। আল্লাহর প্রিয় হাবিব জানিয়ে দিচ্ছেন, বান্দা শোনো শোনো, আল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ, যে সত্তার হাতে আমার প্রাণ, তিনি কে। আরো জোরে বলেন, তিনি কে। বিশ্ব নবী জানিয়ে দিলেন, নবী একটু জিকির করেন, লা ইলাহা। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী, আমরা যদি মানুষকে সৎ কাজের দিকে আহ্বান না করি, অসৎ কাজ থেকে নিষেধ না করি, কি হবে আমাদের একটু জানিয়ে দেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, যেই সত্তার হাতে আমার প্রাণ, তোমরা যদি সৎ কাজের দিকে মানুষকে আহ্বান না করো, অসৎ কাজ থেকে নিষেধ না করো, তোমাদের জন্য দুইটা শাস্তি। একটু জোরে সোরে আওয়াজ করে বলুন তো কয়টা শাস্তি, আরো জোরে বলতে হবে কয়টা। আল্লাহর নবী হাবিব এক নম্বরে জানিয়ে দিলেন, আইয়াবাত আলাইকুম আযাব ইকাবাম মিন ইন্দি,
আল্লাহর প্রিয় হাবিব জানিয়ে দিলেন, তোমরা যদি সৎ কাজের দিকে মানুষকে আহ্বান না করো, অসৎ কাজ থেকে নিষেধ না করো, তোমাদের উপর শাস্তি যে মালিক পাঠাবেন তিনি কে? কেমন শাস্তি আসবে আল্লাহর প্রিয় হাবিবকে বললাম, নবী কেমন শাস্তি আমাদের উপর আসবে একটু জানিয়ে দেন। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর একজন সম্মানিত নবী ছিলেন। দাউদ আলাইহিস সালাম কেমন সম্মানিত নবী ছিলেন জানেন নাকি? দাউদ আলাইহিস সালামের ব্যাপারে রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ মিন্না ফাদলা ইয়া জিবালু আউবি মাহু ওয়াত-তায়ির। আর রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে জানিয়ে দিলেন, বান্দা শুনো শুনো, দাউদকে চিনো নাকি? দাউদ আলাইহিস সালাম ছিলেন সেই নবী, তিনি যখন তার কিতাব তিলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো পর্যন্ত দাউদের তিলাওয়াত শুনে পাগল হয়ে যেত। তোমরা কি জানো যে দাউদ কেমন নবী ছিলেন? দাউদ ছিলেন সেই নবী, যখন দাউদ তার কিতাবগুলো তিলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো পর্যন্ত দাউদের তিলাওয়াত শুনে পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। দুই নম্বর, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, বান্দা শোনো শোনো, وَأَنِ اعْمَلْ سَابِغَاتٍ وَقَدِّرْ فِي السَّرْدِ وَاعْمَلُوا صَالِحًا। رب العالمين জানিয়ে দিলেন, বান্দা শুনো শুনো, দাওয়াতকে চেনো নাকি? দাওয়াত যখন কোন লোহার মধ্যে স্পর্শ করত, মুহূর্তের মধ্যেই লোহাটা নরম হয়ে যেত। আর দাউদ আলাইহিস সালাম চাইনি সেই লোহার মধ্যে যে কোনো জিনিস বানাতে পারতেন। দাউদ আলাইহিস সালামের তিন নম্বর বৈশিষ্ট্য ছিল, দাউদ পাখিদের সাথে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ, পড়বেন না? এমন একজন সম্মানিত নবী ছিলেন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের উম্মতদেরকে, উম্মতে মুহাম্মাদকে যেভাবে শুক্রবার দিনটাকে উৎসবের দিন করা হয়েছে, শুক্রবার দিনটাকে যেমন জুমার দিন করা হয়েছে, দাউদের উম্মতদেরকেও জুমার দিন উৎসবের দিন করা হয়েছিল। কিন্তু দাউদের উম্মত মানে নাই, দাউদ আলাইহিস সালামের উম্মত শুক্রবার দিনটাকে জুমার দিন হিসাবে গ্রহণ করে নেই, উৎসবের দিন হিসাবে গ্রহণ করে নেই, তারা শনিবার দিনটাকে উৎসবের দিন হিসাবে মেনে নিয়েছে। রব্বুল আলামিনের যে এই যে ওয়াদাটি, এই আহকামটা, তারা যে বিধিটার তারা যে লঙ্ঘন করেছেন, এই লঙ্ঘন করার কারণে রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের উম্মতের উপরে শাস্তি পাঠিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে বললেন, বান্দা শুনো শুনো, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। এই যে রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে শাস্তিটা পাঠালেন, দাউদ আলাইহিস সালামের উম্মতদেরকে জানিয়ে দিলেন, তোমরা শনিবার দিন মাছ ধরতে পারবা না। দাউদ আলাইহিস সালামের উম্মতদেরকে জানিয়ে দিলেন, তোমরা শনিবার দিন কোনো মৎস্য শিকার করতে পারবা না। এই যে শাস্তি তা রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, এই শাস্তি পাঠানোর প্রেক্ষিতে দাউদ আলাইহিস সালামের উম্মত তিনটা শ্রেণীতে ভাগ হয়েছে। আমার কথা যদি বুঝে থাকেন একটু জোরে সোরে আওয়াজ করে বলেন তো, কয়টা শ্রেণীতে? আরো জোরে বলেন, কয়টা? এক নম্বর ছিল অতি বুদ্ধিজীবী, তারা বলতে লাগলেন শনিবার দিন মাছ ধরতে নিষেধ করা হয়েছে, তাহলে আমরা শনিবার দিন মাছ ধরবো না, কিন্তু মাছটাকে আমরা আটকিয়ে রাখবো, রবিবার দিন ধরবো। এরা ছিল অতি বুদ্ধিজীবী। দুই নম্বর শ্রেণী ছিল, তারা মাছ শিকার করেছে, রব্বুল আলামিনের বিধানটাকে সীমালঙ্ঘন করেছে। তিন নম্বর বুদ্ধিজীবী ছিল, তারা মাছ শিকার করে নাই, যারা বিধানটাকে লঙ্ঘন করেছে তাদেরকে বাধাও দেয় নাই, যারা আল্লাহর বিধানটাকে লঙ্ঘন করেছে তাদেরকে সৎ কাজের দিকে আহ্বান করেন, অন্যায় কাজ থেকে নিষেধ করে নেই। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যারা সৎ কাজ থেকে নিষেধ করে নাই অসৎ কাজ, যারা সৎ কাজের দিকে আহ্বান করে নাই অসৎ কাজ থেকে নিষেধ করে নাই, বনী ইসরায়েলের 70,000 উম্মতকে, দাউদ আলাইহিস সালামের 70,000 উম্মতকে একদিনে রব্বুল আলামিন বানর এবং শূকর বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালামের উম্মতেরা যখন সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করে নাই, অসৎ কাজ থেকে নিষেধ করে নাই, দাউদ আলাইহিস সালামের উম্মতদেরকে যে মালিক বানর বানিয়ে দিয়েছেন তিনি কে? আজকে তো আমরা অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে ভুলে গিয়েছি, আজকে তো আমরা অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে গিয়েছি। আজকে যদি আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারতাম, তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোনো কোলাঙ্গার আমার বোনকে প্রকাশ্যে দর্শনের হুমকি দিতে পারতো না, চিল্লে বলেন ঠিক কিনা?
আজকে যদি আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারতাম চট্টগ্রামে আমার একজন ভাই থেকে তার স্ত্রীকে কেড়ে নিয়ে কোন কুলাঙ্গারের দল গণধর্ষণ করতে পারত না আজকে যদি আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারতাম ফিলিস্তিনের গাজাতে কোন বর্বর কোন অভিশপ্ত কোন ইহুদি ফিলিস্তিনের দিকে চোখ তুলে তাকাতে পারত না ছিলে বলতে হবে ঠিক কি না আমরা তো আজকে অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে গিয়েছি মুসলমান মনে রাখেন অন্যায়ের প্রতিবাদ করতে যদি ভুলে যান এমন একটা সমাজ আসছে এমন একটা পরিবেশ আসছে যেই সমাজে অন্যায়টাকে অন্যায় বলার মতো মানুষ খুঁজে পাবেন না চিল্লায় বলেন ঠিক কি না আজকে মুসলমান ঘুমিয়ে আছে আমি কুফফারদেরকে বলতে চাই মুসলমান ঘুমন্ত এই ভাবে মুসলমানদেরকে ঘুমন্ত ভাববেন না মুসলমান ঘুমিয়ে আছে এই ভাবে মুসলমানদেরকে ঘুমন্ত ভাববেন না বাঘ বাঘ ঘুমিয়ে থাকে আর চামচিকা এসে বাঘকে লাথি মারে বাঘ কিন্তু কিছু বলে না একবার লাথি মেরেছে কিছু বলে না দ্বিতীয়বার লাথি মেরেছে কিছু বলে না তৃতীয়বার লাথি মেরেছে কিছু বলে না কিন্তু বাঘ যখন হুঙ্কার দেয় চামচিকার বাচ্চাগুলো গর্ত খুঁজে পায় না চিল্লায় বলেন ঠিক কি না আজকে মুসলমানরা ঘুমিয়ে আছে আজকের মুসলমান আবার যদি নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে বিশ্বাস করেন মুসলমান পৃথিবীর কুফফাররা ফিলিস্তিনকে নিয়ে ষড়যন্ত্র করা তো দূরের কথা ফিলিস্তিনের দিকে চোখ তুলে তাকাতে পারবে না চিল্লায় বলতে হবে ঠিক কি না আমাদেরকে জাগতে হবে আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে আল্লাহর প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন তোমরা যদি সৎ কাজের দিকে আদেশ না করো অসৎ কাজ থেকে নিষেধ না করো তোমাদের কাছে তোমাদের সমাজে তোমাদের রাষ্ট্রে যে মালিক আযাব এবং গজব পাঠাবেন তিনি কে দুই নম্বর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন তোমরা যদি সৎ কাজ থেকে মানুষ সৎ কাজের দিকে মানুষকে আহ্বান না করো অসৎ কাজ থেকে নিষেধ না করো তোমরা যতই দোয়া করো না কেন তোমরা যতই মালিকের কাছে প্রার্থনা করো না কেন তোমাদের দোয়াগুলোকে যে মালিক কবুল করবেন না তিনি কে আজকে ফিলিস্তিনের বুকে হাজার হাজার মুসলমান মার খাচ্ছে গাজাতে হাজার হাজার মুসলমান নিহত হচ্ছে আমরা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান আছি আমরা 200 কোটি মুসলমান প্রতিদিন হাত তুলে মালিকের কাছে দোয়া করছি আবাবিল পাখির অপেক্ষা করছি আমি তো বলি আবাবিল পাখি যদি আমাদের দোয়ার বদৌলতে চলেও আসে তাহলে এই আবাবিল পাখি ইহুদিদের উপরে নয় বরং পৃথিবীতে চুপ থাকা 200 কোটি মুসলমানের উপর পাথর নিক্ষেপ করবে চিল্লা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে রাজি আছেন না ইনশাল্লাহ এই জন্য আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন বান্দা শোনো শোনো তোমরা যদি মুসলিম বিশ্বটাকে বাঁচাতে চাও সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করো অসৎ কাজ থেকে নিষেধ করো চার নম্বরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন তোমরা যদি মুসলিম বিশ্বটাকে জয় করতে চাও তাহলে তোমাদেরকে এক মালিকের কাছে তওবা করতে হবে তিনি কে রব্বুল আলামিন কত সুন্দর করে কত চমৎকার করে জানিয়ে দিলেন বান্দা শোনো শোনো আত্তাবিউনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله رب العالمين جانيد المندى شنو شنو پرتبی تے نوائے سنو منوش کامی بھالو آش تار مدد نمبر وان ہو چاہتا ابن جنا توبہ کریں দুই নম্বর আল্লাহর প্রিয় হাবিব বললেন আল আবিদুন যারা ইবাদত করে যারা সুযোগ পেলেই নিজেদের মাথাটাকে মালিকের সামনে ঝুঁকিয়ে দেয় তিন নম্বর বান্দা হচ্ছে আসসা আল হামিদুন যারা সব সময় প্রশংসা করে কার চার নম্বর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসাইহুন যারা সিয়াম পালন করে যারা রোজা রাখে পাঁচ নম্বরে বলেন রাকিউন যারা রুকু করে ছয় নম্বরে বলেন সাজিদুন যারা সিজদা করে সাত নম্বরে বললেন আল আমিরুন বিল মারুফ যারা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করে আট নম্বরে বললেন যারা মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করে নয় নম্বরে আল্লাহর প্রিয় হাবিব বললেন যারা ইসলামের বিধি বিধানগুলোকে খেয়াল করে চলে এই নয় প্রকার মানুষকে যে মানিক ভালোবাসেন একটু গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তিনি কে এই যে আমরা যারা মানুষ আছি রব্বুল আলামিন আমাদেরকে গোনা থেকে মুক্ত রাখতে চায় আমাদেরকে গোনা মুক্ত রাখতে চায় সুবহানাল্লাহ পড়বেন না
আমরা মালিককে বললাম, মালিক আমাদেরকে আপনি গুনাহমুক্ত রাখতে চান, ইউরিদুল্লাহু আইয়ুখফিফা আনকুম, আপনি আমাদেরকে গুনাহমুক্ত রাখতে চান, এই গুনাহমুক্ত রাখার জন্য আপনি কি করেছেন একটু বলেন। রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাদেরকে গুনাহমুক্ত রাখার জন্য নাম্বার ওয়ান তোমাদেরকে আমি একটা কমন সেন্স দিয়েছি, বিবেক দিয়েছি, এই বিবেকের মাধ্যমে কোনটা ভালো কোনটা খারাপ সেটা তোমরা বাছাই করতে পারো। দুই নাম্বার, তোমরা যেন কমন সেন্সটাকে শক্তিশালী করতে পারো, কোনটা ভালো কোনটা খারাপ কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা সেটা যেন তোমরা বুঝতে পারো, সেটা বোঝার জন্য আমি তোমাদের কাছে কিতাব পাঠিয়েছি। আর সর্বশেষ কিতাবের নাম হচ্ছে আল কোরআন। সর্বশেষ কিতাবের নাম কি? আল্লাহর প্রিয় হাবিব জানিয়েছেন, তোমাদেরকে গুনাহমুক্ত রাখার জন্য কিতাব থেকে যদি তোমরা বুঝতে না পারো, এই জন্য রব্বুল আলামিন সুন্দর করে বোঝানোর জন্য, এক্সপ্লেইন করার জন্য, ব্যাখ্যা করে বোঝানোর জন্য পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন, যারা আমাদেরকে সুন্দর রাস্তা এবং খারাপ রাস্তাগুলো বাছাই করে দিয়েছে। রব্বুল আলামিন বলছেন, এরপরও যদি তোমরা বান্দারা গুনাহ করে ফেলো, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য একটা পথ আমি খোলা রাখলাম। সারা জীবন গুনাহ করেছো, সারা জীবন অন্যায় করেছো, কোনো একটা মাহফিলে এসে কোনো একটা মসজিদের কোনায় বসে মাথাটাকে নিচু করে যদি তোমরা মালিকের কাছে একটাবার তওবা করতে পারো, একটাবার মাফ চাইতে পারো, যে মালিক আমাদের পুরো জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করবেন, একটু জোরে সুরে আওয়াজ করে বলেন তো, তিনি কে? বাবা এবং ছেলের মাঝে সম্পর্ক কম না বেশি? আপনাদের এলাকায় কম? হ্যাঁ বেশি। ছেলে বাবা ছেলেকে ডাকছে, বাবা একটু শোনো তো, ছেলে শোনে না। দ্বিতীয়বার আবার ডাকছে, বাবা একটু শোনো না, ছেলে শুনতে চায় না। আবার ডাকছে, বাবা একটু শোনো, ছেলে শুনতে চায় না। এরপরে ছেলের উপর মায়ের আছে না নেই কথা বলেন, মায়ের আছে না নেই, কিন্তু আপনি সারাটা জীবন অন্যায় করেছেন, সারাটা জীবন অপরাধ করেছেন, আপনাকে রব্বুল আলামিন 60-70 বছর হায়াত দিয়েছিলেন, আপনি 50টা বছর অন্যায় করলেন, আপনি 50টা বছর অপরাধ করলেন, এরপর রব্বুল আলামিন আপনাকে ডাক দিয়ে বলছেন, বান্দা শুনো শুনো, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا. الله أكبر. رب العالمين جاني دل بندا شنو شنو شرد جيبون الناي كورج সারাটা জীবন অপরাধ করেছো, কোনো একটা মাহফিলের কোনায় বসে কোনো একটা মসজিদের কোনায় বসে যদি নিজের মাথাটাকে নিচের দিকে করে মালিকের কাছে ক্ষমা চাইতে পারো, যে মালিক মুহূর্তের মধ্যেই আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করবেন, তিনি কে? আমরা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী জান্নাতি হওয়ার কোনো উপায় আছে নাকি? আল্লাহর হাবিবের একজন বিখ্যাত সাহাবী সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর প্রিয় হাবিব একদিন এমন ভাবে মজলিসে বসা ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, এখন যে সাহাবীটা আসবেন সে জান্নাতি। সাহাবায়ে কেরাম দেখতে পেলেন মজলিসে সাদ ইবনে আবি ওয়াক্কাস এসে বসে গিয়েছে। দ্বিতীয় দিন আবার বললেন, এখন যে আসবেন সে জান্নাতি, সুবহানাল্লাহ পড়বেন না। সাহাবী আবার দেখতে পেলেন দ্বিতীয় দিন সাদ ইবনে আবি ওয়াক্কাস এসে বসে গিয়েছেন। তৃতীয় দিন আবার দেখতে পেলেন, আবার বললেন, এখন যে আসবেন সে জান্নাতি। তৃতীয় দিন আবার সাদ বিন আবি ওয়াক্কাস এসে বসে গিয়েছেন। সাহাবায়ে কিরাম অবাক হয়ে গেছেন, কি রে, সাদ বিন আবি ওয়াক্কাসের মধ্যে এমন কি আছে যার কারণে তিন তিনটা মজলিস আল্লাহর প্রিয় হাবিব জান্নাতি বলে ঘোষণা করলেন? মিশর বিজয়ী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবতে লাগলেন, কি তার মাঝে আছে, কোন আমলটা আছে আমাকে খুঁজে বের করতে হবে। সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে চলে গিয়েছে, ও আমার ভাই, তোমাকে তিন তিনটা মজলিস আল্লাহর প্রিয় হাবিব জান্নাতি বলে ঘোষণা করেছে, কি এমন আমল তোমার? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জবাব দিয়ে বলে, ভাই আমার বিশেষ তো কোনো আমল নাই, আমার স্পেশাল কোনো আমল নেই, কিন্তু আমি দুইটা আমল করি। নাম্বার ওয়ান, আমি যখন ঘুমাতে যাই সারাদিন কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি, কি গুনাহ করেছি, যখন আমি ঘুমাতে যাই চোখটা বন্ধ করে মালিকের কাছে তওবা করে আমি ঘুমাতে যাই। দুই নম্বর আমল হচ্ছে, আমি যখন ঘুমাতে যাই সারাদিন আমাকে কে কষ্ট দিয়েছে, কে আমাকে মন কষ্ট দিয়েছে, কে ব্যবহারের মাধ্যমে কষ্ট দিয়েছে, আমি যখন ঘুমাতে যাই সবাইকে আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ, এই দুইটা আমলের কারণে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন আবি ওয়াক্কাস
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিন তিনটা মজলিসে জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন চিল্লায় আপনি আল্লাহু আকবার। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা যদি পুরো মুসলিম বিশ্বকে বাঁচাতে চাই, মুসলিম বিশ্বের মুসলমানদেরকে বাঁচাতে চাই, আমাদেরকে সমস্ত গুনাহ থেকে সমস্ত অপরাধ থেকে যে মালিকের কাছে তওবা করতে হবে, একটু গলার আওয়াজটা ছেড়ে বলেন তো তিনি কে? আমার যুবক ভাইরা যারা আছেন, আমার যুবক ভাইরা ফিলিস্তিনের জন্য কাজ করতে চায়, বাংলাদেশে প্রায় 8000 তরুণ 1980 সালে প্রায় 8000 তরুণ ফিলিস্তিনের পক্ষে সরাসরি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করেছে। সোনালা পড়বেন না, পুরো বাংলাদেশে প্রায় 8000 তরুণ ফিলিস্তিনের হয়ে সরাসরি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করেছে, তাদের অনেকে শহীদ হয়েছেন, তাদের জানাজা হয়েছে বাইতুল মুকাররমে। আমার অনেক যুবক ভাইরা আছেন যারা ফিলিস্তিনের জন্য কাজ করতে চায়, গাজার মুসলমানদের জন্য কাজ করতে চান। আপনাদেরকে বলছি আমার যুবক ভাইরা, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী আমার যুবক ভাইরা যদি ফিলিস্তিনিদের জন্য কাজ করতে চায় কি করতে পারে আমাকে একটু জানিয়ে দেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক ভাইরা যদি ফিলিস্তিনের জন্য কাজ করতে চায়, এক নম্বর হচ্ছে তাদের সময়ের হেফাজত করতে হবে এবং তাদের পুরো সময়টাকে ইবাদত হিসেবে কবুল করতে হবে। আল্লাহর প্রিয় একজন সাহাবি রব্বুল আলামিনের মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে জানিয়ে দিলেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। আল্লাহর প্রিয় হাবিব জানিয়ে দিলেন, পৃথিবীর যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, সবাই যখন মৃত্যুবরণ করবে, যখন হাসরের মাঠটা কায়েম হয়ে যাবে, সূর্য আমাদের মাথার কাছে চলে আসবে, জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে, সবাই সেদিন উলঙ্গ থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী সবাই উলঙ্গ থাকবে না, আমাদের কি লজ্জা হবে না, শরম হবে না? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, সেই দিনটা এত ভয়ানক হবে, এত কঠিন হবে, মানুষ যে নিচের দিকে তাকাবে উপরের দিকে তাকানোর মতো সাহস কোনো বান্দার হবে না। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এত ভয়াবহ একটা দিন হবে আমার যুবক ভাইরা যারা আছে। আল্লাহর প্রিয় হাবিব বলে, এত ভয়াবহ একটা দিন হবে রব্বুল আলামিন এই ভয়াবহ দিনে শাস্ত্রী মানুষকে আল্লাহর আরশের নিচে জায়গা দিবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যে সমস্ত যুবক শরণাত কেটে কেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। দুই নম্বরে আল্লাহর প্রিয় হাবিব জানালেন, যেই সমস্ত যুবককে কোনো একজন নারী পাপের দিকে আহ্বান করে আর সেই যুবক জানিয়ে দেয়, ইন্নি আখাফুল্লাহ, বোন আমি তো কোনো অন্যায় কাজ করতে পারবো না, কোনো অপরাধ কাজ করতে পারবো না, কারণ আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে যেই মালিককে ভয় করি তিনি কে? এই জন্য আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, তোমরা যারা যুবক আছো, তোমরা যদি ফিলিস্তিনের জন্য কাজ করতে চাও, সময়ের হেফাজত করতে হবে, পুরো সময়টাকে ইবাদত হিসেবে গণ্য করতে হবে। আমার যুবক ভাইদের প্রশ্ন হচ্ছে, আমরা যদি ফিলিস্তিনের জন্য কাজ করতে চাই, আমরা যদি আমাদের পুরো সময়টাকে ইবাদত হিসাবে কবুল করতে চাই, কি করতে পারি, কি করতে পারি? আমার ভাইরা যারা আছেন মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনাদের ডেইলি একটা রুটিন আমি সেট করে দিয়ে যাই, আপনারা সারাদিন কি করবেন একটা রুটিন আমি সেট করে দিয়ে যাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হুফাযু আলা সালাতিল জামা খাসাতান সালাতাল ফজর, আপনারা যদি পুরো সময়টাকে ইবাদত হিসেবে কবুল করাতে চান, জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। দুই নম্বর আল্লাহর প্রিয় হাবিব বলেন, কিয়ামুল লাইল, প্রতিদিন কমপক্ষে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন ফিলিস্তিনিদের জন্য, রাজি আছেন না ইনশাআল্লাহ? তিন নম্বর আল্লাহর প্রিয় হাবিব বলেন, আল হুফাযু আলা সালাতিন নওয়াফিল, প্রতিদিন কমপক্ষে 12 রাকাত নফল নামাজ আদায় করবেন, আর যদি সম্ভব হয় প্রতিদিন, প্রতিদিন সম্ভব না হলেও দিনে সপ্তাহে একদিন হলেও দুই দিন হলে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। চার নম্বর আল্লাহর প্রিয় হাবিব জানালেন, কিরাতুল কোরআন, কোরআন তিলাওয়াত করবেন। পাঁচ নম্বরে জানালেন, প্রত্যেক মাসে তিন দিন করে রোজা রাখবেন। ছয় নম্বরে জানালেন, গুদ্দুল বাসর, নিজের চোখটাকে হেফাজত করবেন। সাত নম্বরে জিক্রুদ্দাইম, সব সময় জিকির করবেন কার? আরো জোরে বলতে হবে, সব সময় জিকির করবেন কার? আট নম্বরে আল্লাহর প্রিয় হাবিব বললেন, আল হিরসু আলাল আদাইল উমরাতি ওয়াল হাজ, যদি সামর্থ্য থাকে তাহলে উমরা এবং হজ আদায় করবেন। আমার যুবক ভাইরা যারা আছে প্রতি বছর ট্যুর দেয়, কক্সবাজার যায়, সেন্ট মার্টিনে যায়, বান্দরবানে যায়, প্রিয় যুবক ভাইরা যদি সামর্থ্য থাকে কয়েক বছরের টাকা জমান, হজ করে আসেন, উমরা করে আসেন। নয় নম্বরে বললেন, বিরুল ওয়ালিদাইন, পিতামাতার খিদমত করে। দশ নম্বরে বললেন, সিলাতুর রাহিম, আত্মীয়দের বন্ধনটাকে আপনি ঠিক করে দেন।
11 নম্বরে বললেন আসহাবাতু সালিহা, ভালো মানুষের সংঘর্ষে চলে আসেন। 12 নম্বরে বললেন হুদুরু মজলিসিন আলিম, সপ্তাহে কমপক্ষে একদিন কোন আলিমের মজলিসে আপনি চলে যান, জুমার নামাজে সবার আগে চলে যান, খতিব সাহেবের ওয়াজ শুনেন, খুতবা শুনেন। 13 নম্বরে আল্লাহর প্রিয় হাবিব বললেন আদ-দাওয়াতু ইলাল্লাহ, মানুষকে আপনি আল্লাহর দিকে আহ্বান করেন। 14 নম্বরে আল্লাহর প্রিয় হাবিব বললেন আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, আমার যুবক ভাইরা যারা আছেন সমাজের অন্যায়গুলোর বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে যান। 15 নম্বরে বললেন আপনি এক্সারসাইজ করবেন, জিম করবেন, বিভিন্ন ব্যায়াম আকারে যাবেন। 16 নম্বরে আল্লাহর প্রিয় হাবিব বললেন অসুস্থ মানুষের সেবা করবেন, জানাজার নামাজগুলো আদায় করবেন। সর্বশেষ আল্লাহর প্রিয় হাবিব বললেন আমার যুবক ভাইরা যারা আছেন, আপনার যদি ফিলিস্তিনিদের জন্য কাজ করতে চান সব সময় এক মালিকের কাছে দোয়া করতে হবে। একটু জোরে সোরে আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যদি ফিলিস্তিনের জন্য কাজ করতে চাও, নাম্বার 1 তোমাদেরকে সময়ের হেফাজত করতে হবে। তোমরা তোমাদের জীবনে যে কদিন সময় পাও, যে কদিন হায়াত পাও, প্রত্যেকটা সময়কে যে মালিকের ইবাদত হিসাবে গণ্য করতে হবে। একটু গলার আওয়াজটা ছেড়ে বলেন তো তিনি কে? আমার যুবক ভাইরা যারা আছেন, ফিলিস্তিনিদের জন্য যদি কাজ করতে চান, আপনাদের জন্য 2 নম্বর কাজ হচ্ছে ফিলিস্তিনিদের ইতিহাস জানতে হবে, অবৈধ রাষ্ট্র ইসরায়েল ইতিহাস আপনাদেরকে জানতে হবে। 3 নম্বরে আল্লাহর প্রিয় হাবিব বললেন, আল্লাহর প্রিয় হাবিব হাদিস থেকে আমরা বের করতে পারি, আপনারা যারা ফেসবুক চালান, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আপনারা যারা ব্যবহার করেন, ইমো চালান, ইউটিউবের চ্যানেল আছে, ফেসবুকের পেজ আছে, প্রত্যেক দিন কমপক্ষে 2টা করে ফিলিস্তিনিদের পক্ষে পোস্ট করবেন। আল্লাহর প্রিয় হাবিব বলেছেন তোমরা তোমাদের সম্পদের মাধ্যমে যুদ্ধ করতে হবে। আপনারা যে এমবি কিনছেন টাকা দিয়ে, এমবি কিনে যখন ফেসবুকের মধ্যে পোস্ট করছেন, প্রত্যেকটা এমবির টাকাকে যে মালিক জিহাদ হিসাবে কবুল করবেন তিনি কে? আমার ভাইরা যারা আছেন তাদের ফেসবুকের অ্যাকাউন্ট আছে, সবাই আজ থেকে লাগাতার প্রত্যেক দিন কমপক্ষে 2টা করে ফিলিস্তিনিদের জন্য পোস্ট করবেন। আর আপনার পোস্টের কারণে যে ভাইরা ফিলিস্তিন সম্পর্কে জানবে, প্রত্যেকটা পোস্টের কারণে আপনার আমলনামায় যে মালিক সব লিখে দেবেন তিনি কে? এরপর আপনারা যারা ফিলিস্তিনিদের জন্য কাজ করতে চান, আপনাদের জন্য কাজ হচ্ছে ইসরায়েলের সমস্ত পণ্যগুলোকে বয়কট করতে হবে। আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করতে চাই, জীবনে যতদিন পর্যন্ত বাঁচি ইসরায়েলের কোনো পণ্য আমরা কিনব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনার মাঝে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, মুসলমানিত্ব থাকে, আপনি কখনো ইসরায়েলের কোনো পণ্য কিনতে পারবেন না। কারণ আপনি যেই টাকা দিয়ে ইসরায়েল পণ্যগুলো কিনছেন, সেই টাকা দিয়ে আপনার মুসলিম ভাই ফিলিস্তিনিদের উপর গুলি চালানো হচ্ছে। আপনারা ফিলিস্তিনের পণ্য কিভাবে চিনতে পারবেন? আপনারা যখন কোনো একটা পণ্য কিনবেন, পণ্যের গায়ে একটা বারকোড দেওয়া থাকে, বারকোড, বারকোডের মধ্যে শুরুতে লেখা থাকবে 729। আমি আবার বলছি, যখন কোনো একটা পণ্য কিনছেন, পণ্যের মধ্যে একটা বারকোড দেওয়া থাকে, বারকোডের নিচে কিছু নাম্বার দেওয়া থাকে, নাম্বারের মধ্যে সর্বপ্রথম 729, এই 3টা নাম্বার যদি দেখতে পান বুঝতে হবে সেই পণ্যটা ইসরায়েলের পণ্য। আর কোনো মুসলমান যতদিন পর্যন্ত ঈমান আছে, যতদিন পর্যন্ত মুসলমানিত্ব আছে, মুসলমানিত্ব থাকার পরে কোনো মুসলমান ইসরায়েলে কোনো পণ্য কিনতে পারে না, চিল্লে বলতে হবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় যুবক ভাইয়েরা, ইসরায়েলের পণ্যগুলোকে আজ থেকে বয়কট করতে হবে। সর্বশেষ আপনাদের সম্ভব হয় ইসরায়েলে গিয়ে, ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে হবে। আল্লাহর প্রিয় হাবিব বলেছেন আপনারা যারা মুসলমান আছেন, আল্লাহর প্রিয় হাবিব হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। আল্লাহর প্রিয় হাবিব বলেছেন এই হিজরতের শেষ হিজরত নয়, পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন দাজ্জালে ফিতনা বেড়ে যাবে, আর সেই সময়টাতে যে মুসলমান ফিলিস্তিনের মাটিতে অংশগ্রহণ করতে পারবে সেই মুসলমানকে যে মালিক মুমিন হিসাবে কবুল করবেন। একটু জোরে সোরে আওয়াজ করে বলুন তো তিনি কে? আমার যুবক ভাইরা যারা আছেন, আজ থেকে শুরু করতে হবে ইসরায়েলের বিপক্ষে আপনার জান মাল দিয়ে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে। রাজি আছেন না ইনশাআল্লাহ?